হাই, গুড মর্নিং, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আরেকটা নতুন দিন শুরু হয়ে গেল, বলবো না, মানে অনেকক্ষণ আগেই শুরু হয়ে গেছে। আমি দেরি করে ভিডিওটা স্টার্ট করলাম, বিকজ ভীষণ লেট রাইজার, আমি লেটে উঠি, এমন সময় উঠি যে তখন উঠে আর কোনো কথা বলা যাবে না, কোনো ফোন রিসিভ করা যাবে না, কিচ্ছু না, শুধু উঠবো ঝটপট করে, ওর ব্রেকফাস্টটা বানিয়ে দেবো প্রদীপে, ব্যাস ব্রেকফাস্ট খেয়ে চলে যাবে। এবার এখানে একটা সুবিধে হলো যে ব্রেকফাস্ট খেয়ে যায়, লাঞ্চ করতে আসে, তো সেই জন্য শুধু ব্রেকফাস্ট একটা বানিয়ে দিলি, তারপরে রয়ে শোয়ে লাঞ্চ করি পরে দেরিতে, দুটো সময় খেতে আসে। তো সকালবেলা উঠে আজকে রুটি বেগুন ভাজা করে দিয়েছি, খেয়ে প্রদীপ অফিস চলে গেছে, এবার আমি খাবো, তারপরে ধীরে সুস্থে যা যা ঘরের কাজ রান্না বান্না আস্তে আস্তে, এবার দুটোর সময় খেতে আসবে, অনেকটা সময় পাওয়া যায়, একদম বসে রয়ে শুয়ে গল্প করে ফোনে কারুর সাথে সব কিছু করে টরে রান্না করা যায়। তাহলে আমি এখন খেয়ে নিই, তারপরে রান্না শুরু করব। এই যে এটা হলো আমার ব্রেকফাস্ট, রুটি আর বেগুন ভাজা। ব্রেকফাস্ট করে নিয়েছি, এবার কিচেনে চলে এসেছি, রান্না করতে হবে, তাই জন্য এখন আগে একটু সবজি কাটা শুরু করি। ও শিম, এখন শুধুই শিম আর শিম, সকাল বিকেল খেয়ে খেয়ে শিমগুলো শেষ করতে হবে, বেশি দিন তো রাখা যাবে না, তো সেই জন্য আজকে ভাবছি শিমের পাতুরি করবো। শিমের পাতুরিতে গোটা গোটা শিমগুলো দেখতে ভালো লাগে, কিন্তু খেতে খুব অসুবিধা হয়, ওই জন্য ভাবছি হাফ হাফ করে নিই, শিমগুলোকে হাফ হাফ করে নিই, তারপরে সর্ষে পোস্ত বাটা দিয়ে শিমের পাতুরি করবো। ডালের সাথে ভেবেছিলাম ভেন্ডি আছে, দেখে ভাবলাম ভেন্ডি ভাজা করব, বের করে দেখি যে বুড়ো হয়ে আছে, ফেলেই দিই, ডালের সাথে অন্য কিছু একটা করে নেব। তাহলে চলুন শিমের ঝালটা বানাই। এই যে শিম কেটে ধুয়ে নিয়েছি, আর এটাতে হলো সর্ষে পোস্ত বাটা আছে, মিক্সিতে বেটেছি, বাট আমি স্যাটিসফাইড নই, কেননা আমার এতে পোষায় না, আমার কলকাতার বাড়িতে শিল রাখা আছে, তো সর্ষে পোস্ত বা যদি অল্প একটু আদা রসুন বাটা, কোনো সবজিতে হয় না, পেঁয়াজ কুচিয়ে দিলাম, আদা রসুন বেটে দিলাম, তো আদার ওইটুকুনি আদা রসুন বাটা আবার মিক্সিতে দেবো, অত গায়ে লেগে যাবে, তো ওগুলো আমি শিলে বেটে নিই। তারপরে মেয়ের ঠান্ডা লাগলে মাঝে মাঝে তুলসী পাতা ওকে বেটে রস করে দেওয়া, তো ওগুলোর জন্য আমি শিল বাড়িতে একটা রেখে রয়েছি। এবার যখন এখানে এসেছি, এখানে তো শিল নেই, কী করবো কী করবো সবাইকে জিজ্ঞেস করছি, যারা যারা বাটে টাটে পোস্ত, কেউ বলছে কতজনে কত কিছু বললো, কেউ বলছে কি অনেকক্ষণ ভিজিয়ে রাখবে, ঠিক আছে, কেউ বললো প্রথমে আগে শুকনোটা একটু ঘুরিয়ে নেবে তারপরে জল দেবে, কেউ বললো যে অনেকক্ষণ ধরে বাটবে, মানে বেশি জল দিয়ে অনেকক্ষণ ধরে বাটবে, কেউ বললো একটু পরিমাণটা বেশি দেবে। এবার দুজনের রান্না, তাও একবেলা, আমরা যদি রাত্রিরে রান্না করি রাত্রিরে খেয়ে নিই, আর দুপুরে করি দুপুরে খেয়ে নিই, দুপুরেরটা রাত্রিরে খাই না বা রাত্রিরটা পরের দিন খাই না, একদম মাপ মতো অল্প একটুই করি। তো এবার দুজনের তরকারি তাও একবেলা, অল্পই হবে, এবার অতটুকু পোস্ত বাড়তে গেলে খুব মুশকিল, সবাই বলছে বেশি করে দিবি পোস্ত, কিন্তু বেশি করে যদি পোস্ত দিই তো সেটা তো থেকে যাবে, ফ্রিজে আমার বাটাটা রাখতে হবে আবার পরের দিন, ওটা আমার মোটেই পছন্দ না বা আমার পোষায়ও না। আমার মা চাকরি করে, এখনও চাকরি করেছে, রিটায়ার হয়নি, মা এখনও পর্যন্ত সকালবেলা মানে যা লাঞ্চে রান্না করে সব ওই শিলে বেটে মশলাপাতি সব রান্না করে যায়। যারা চাকরি করে শুনেছি বা দেখেছি, তিন চার দিনের মশলা কাজের লোককে দিয়ে বা মিক্সিতে বেটে নিয়ে ফ্রিজে রেখে দিল যে অনেক দিন ধরে খাবে, এবার সেটা কোনো দিন আমার মাকে করতে দেখিনি, সেই জন্য আমারও বোধহয় হ্যাবিট হয়নি যে না ওরম পোষায় না, আমার দিদি আছে দিদিও ওরম করে না মশলা বেটে, ওই যখন একটা সেটুকুই বাটবো তাতে যা হবে হবে, যা হবে না হবে না, তো সেই জন্য এই সর্ষে পোস্তটা আজকে আমি মিক্সিতে বেটেছি, বাট আমি স্যাটিসফাইড নই, কী আর করা যাবে, এখানে তো উপায় নেই, বলে না খিদে পেলে বাঘে ধান খায়, সেই অবস্থা, এখন পড়েছি গর্তে,
আমাকে তো এটা ইউজ করতেই হবে, নাহলে তো আমার পোস্ত খাওয়া হবে না এখানে, সেই জন্য বেটেছি এটা দিয়ে রান্না করব। আর হ্যাঁ, ওই যে সেই সানরাইজের সর্ষে বাটা পাওয়া যায় না, একবার কিনেছিলাম, ওটা তো জানো ঠিক আমার মন পোষাচ্ছে না, পছন্দ হচ্ছে না। হ্যাঁ দু, তার থেকে ওই সবারটাই শুনে শুনে ভিজিয়ে রেখে অনেকক্ষণ বেশিক্ষণ ধরে বেটে একটু পরিমাণটা বেশি দিয়ে ওই সব রকম মিলিয়ে মিক্সিতে বেটে নিচ্ছি। সবাই বলে হ্যাঁ আমাদের তো হয়, আমাদের তো হয়, কি করে হয় ওদের জানি না, আমার তো কই হয় না, তো আজকে হয়েছে মনে হচ্ছে, হাত দিয়ে কিরকিরে লাগছে না, তার মানে হয়েছে হয়তো, দেখা যাক। এখন যে কদিন আছি এরম ভাবেই এখানে খেতে হবে, কিছু করার নেই। তাহলে অনেক কিছু সর্ষে পোস্তর ব্যাপারে বলে দিলাম, এবার চলুন সিমের, এটাকে সিমের পাতুরি বলছি, পাতুরিও বলতে পারেন, সিমের ঝালও বলতে পারেন, একটা নাম দিলেই হলো, খাওয়া নিয়ে কথা আর রান্নাটা ভালো হওয়া নিয়ে কথা। তো যে যা বলবেন, সিমের ঝাল, সিমের পাতুরি, সেটা এখন রেঁধে ফেলবো। আর হ্যাঁ, এটা তো আজকে একটু ধনে পাতা দিলে ভালো হতো, আমি বাজার যেতে পারছি না না ওই ফোড়ার জন্য, তো সেই জন্য কিছু আনার নেই। আর প্রদীপ কী বলুন তো, বিকেলবেলা এসে বলবে কি চলো, আরে আমার তো পায়ে ফোড়া রয়েছে, আমি যাবো কী করে, এবার আমি না গেলে না, ও একা যেতে চাইছে না, যাচ্ছে না, বাজার করছে না, সেই জন্য কিছু আসছে না, এবার আমি ওয়েট করছি একটু ফোড়াগুলো ঠিক হলে বেশ বাজার করব। আর ওকে কী বলুন তো, যদি বলে দিই এটা এটা আনবে, ব্যাস ওটা ওটাই নিয়ে আসবে, আশেপাশে এটা দেখলো বা ওটা দেখলো নিয়ে এলো, সেটা হয় না। বেটা ছেলেরা বাজার করা আর মেয়ে ছেলেরা বাজার করার মধ্যে তফাৎ তো হবে, তো খুব ভালো বাজার করে, হয় সব উঠি নিয়ে চলে আসবে, তখন আমি বলি কি দুজনের রান্না, তারপরে অর্ধেক দিন খায় না, লাঞ্চ করতে আসে না, মিটিং থাকে, তো এবার দুজনের রান্না অর্ধেক দিন যদি ও না খায় তো আমি ওই সবজিগুলো কবে শেষ করবো। তো আমি খুব বলে বলে এখন একটু আনাটা কমিয়েছি, আবার এখন আবার যেটা যেটা যাওয়ার আগে জিজ্ঞেস করবে কি কি আনবো বলে দাও, যেটা যেটা বলবো সেটা সেটাই আনবে, খুব মুশকিল। আমরা মেয়েরা বা আমার মাকেও দেখেছি চিন্তা করে যায় যে আজকে পুঁই শাকের চচ্চড়ি বানাবো, তাহলে মা পুঁই শাক নেবে, কুমড়ো নেবে, চিংড়ি মাছ নেবে বা মাছের মাথা নেবে, এইরকম। এবার ও গেলে তো সেটা হবে না, ওকে যদি বলে দিই হয়তো আমি ভুলে গেলাম একটা ওর সাথে বলতে, সেটা তো আনবে না, তারপরে বলবে তুমি তো বলো নি, বললে হয়তো আবার বাজার চলে যাবে, খারাপ লাগে কতবার বাজার যাবে রে বাবা, এবার সেটা সানডেতেই সম্ভব, অফিস যেতে তো আর সম্ভব না। চলুন সিমের ঝালটা রেঁধে ফেলি, অনেক গল্প করে ফেলেছি। একটু কালো জিরে দিয়ে, তারপরে শিমগুলো দিয়ে নুন হলুদ দিয়ে একটু ভাজা ভাজা করে নেব, নিয়ে তারপরে সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দেবো, একটু নুন মিষ্টি দিয়ে দেবো, হয়ে গেল সিমের ঝাল বা সিমের পাতুরি। Thank you.
যতক্ষণ সিমের ঝালটা হচ্ছে ততক্ষণ একটু চাল বেছে নিই। এক মাস ছিলাম না না সেই চাল এনে গেছি, ব্যাস খাইনি, বাড়িতে রান্নাও করিনি। এবার আজকে নিতে গিয়ে দেখলাম চালে পোকা, সেটা দেখে তো আর ওই চাল রান্না করা যায় না, তাই জন্য ভাবলাম তাহলে চালটা একটুখানি বেছে নিই। চালটা বেছে নিই, অমলেট করে ঝাল করব। এই যে পাতলা পাতলা করে একটু আলু কেটে নিয়েছি, চলুন ডিমের অমলেট করে ঝাল বানাই। আজকালকার এই টমেটোগুলো না হয় পেস্ট বানিয়ে বা পিউরি বানিয়ে দিই, আদারওয়াইজ এই যে খুন্তি দিয়ে তাকে মেরে 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 নরম করতে হয়, কিছুতে নরম হয় না। সব হাইব্রিড একদম ফ্রিজে রাখিনি, বাইরে রেখেছি যাতে একটু নরম হয়ে যায়, তাও হয়নি। রান্না কমপ্লিট, এখন তাহলে কিচেনটা পরিষ্কার করা বাকি, চলুন কিচেনটা পরিষ্কার করে নিই। আগেকার দিনে যেমন ছিল না রান্নার পরে সেই উনুন লেপতে হতো, এখন ওভেন পরিষ্কার করতে হয়, চলুন কিচেনটা পরিষ্কার করে ফেলি।
সব কিচেন টিচেন পরিষ্কার করা, বাসন মাজা, সিঙ্ক, গ্যাস, ওভেন সব মোছা টোছা হয়ে গেছে। প্রচণ্ড ঘেমে গেছি, দেখতেই পাচ্ছেন ভীষণ গরম এখানে। যদিও আমার কিচেনে ফ্যান আছে, ওই যে, বাট তবু ফ্যান চালালে মনে হয় না এদিকটায় গ্যাস চললেই যায়, ফ্যান চালানো আর কি হ্যাবিট হয়নি। এখন ঘরে গিয়ে একটু ফ্যানের তলায় বসবো, তারপরে চান করতে যাব। আর লাঞ্চ তো ওদিকে রেডি, শুধু এলে খেতে দেবো। লাঞ্চটা একবার দেখিয়ে দিই আপনাদের, চলুন। এই হলো আজকের আমার লাঞ্চ। এখানে কি আছে, ও এটা ডাল সেদ্ধ, আর এখানে আছে হলো আলু সেদ্ধ, যেটাকে আমি আচারের তেল আর পেঁয়াজ দিয়ে মেখেছি। আচারের তেল দিয়ে মেখেছি বলে কালারটা দেখুন কিরম হয়েছে। আচ্ছা, ডাল সেদ্ধ, এটা হলো ওই শিমের ঝাল বা পাতুরি যা বলবেন, আর এটা হলো ডিমের অমলেট করে ঝাল। তো এই হলো আমার আজকের মেনু। এখন শুধু আমি একটুখানি রেস্ট নিয়ে নিই, নিয়ে তারপরে চান টান করে নেবো, এলে খেতে দেবো। ওফ, খুব হাঁপিয়ে গেছি, ঘেমেও গেছি। এবার একটুখানি ফ্যান চালিয়ে নিয়ে বসে নিই, একটু রেস্ট নিয়ে নিই। শুধু শুধু তো আর বসবো না, একটু মোবাইল ঘাঁটবো, যাই হোক, তো একটু সেটা একটু করে নিই। অনেকক্ষণ মোবাইলটা দেখা হয়নি, করে টরে নিয়ে তারপরে চান করতে যাব, তারপরে আবার আপনাদের সাথে কথা বলছি। তাহলে কালকে সানডে, এমনি ডেলি দেরিতে উঠি, আর কালকেরটা আর কি বলবো, কালকে হয়তো আর একটু দেরিতে উঠবো, আবার নাও হতে পারে কালকে, আবার একটু আগে উঠতে হতে পারে, কেন কালকে আবার বাজার যেতে হবে। বেশি বেলায় গেলে তখন তো বাজারে আর কিছু পাওয়া যাবে না, সেই জন্য অন্যদিন হয়তো 9:00 9:30 উঠি, কালকে হয়তো একটু আগে উঠতে হবে। বলে দিলাম কটায় উঠি, অনেক লেটে উঠি, কী করবো, কাজ না থাকলে যা হয়। আর দরকার পড়লে তো আবার তখন 5:30 5:00 যেমন দরকার সেরকম মতো উঠে যাই। আমার মেয়ে মর্নিং স্কুল করেছে, আমি নিজে মর্নিং স্কুল করেছি, সব কোথাও তো কোনো মানে লেট হয়নি, সব টাইমলি পৌঁছেছি। প্রয়োজন হয় না তাই উঠি না, প্রয়োজন হলে ঠিক উঠবো। তো যাই হোক, হয়ে গেল অনেক কথা, অনেক বক বক। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করি, দেখা হচ্ছে কালকে সানডেতে। সানডে যদি কালকে বাজারে যেতে পারি, পা ঠিক থাকে আমার, তাহলে আপনাদেরকে দেখাবো বাজারে। মাছালিদের কত সাজ, পুরো বিয়ে বাড়ির মতো সাজে, মাথায় ফুল দিয়ে, গায়ে এত গয়না পরে, হাতে ঘড়ি পরে, খুব সাজে ওরা। মানে মাছ বিক্রি করতে বসে যে লাগবে তা না, ঠিক কোলের ওপরে একটা কাপড় মতো দিয়ে নেয় ব্যাস, যাতে ওই কাপড়টা না নষ্ট হয়। যে মাছ বিক্রি করতে গেছে যাই হোক একটা পরে যাবে, সেটা না, একদম ফিটফাট হয়ে থাকে। আর এখানে সব সব কিছুতে মেয়েরা, সব কিছুতে, সোনার দোকানে মেয়েরা, দোকানে মেয়েরা, মাছ মেয়েরা, সবজি মেয়েরা, দু একটা করে কোথাও কোথাও ছেলে আছে, বাট বেশিরভাগ জায়গায় 99% জায়গায় মেয়েরা। ময়লা নিতে আসে সকালবেলা, এই যে কাঁচরা যেটা গাড়ি আসে, এখানে গাড়ি আসে, কেননা এখানে ওই ভ্যান বা ঠেলা গাড়ি চলবে না, পাহাড়ে তুলতে পারবে না, ওই জন্য এখানে গাড়িতে আসে, মাইক বাজিয়ে আসে, সেটাও মহিলা নিতে আসে। মানে গাড়িটা চালায় ড্রাইভার, বাট যে থাকে, যে ওলা আলাদা করো, শুকা ওলা মানে ভিজে আলাদা আর শুকনো আলাদা করো, যে বলতে থাকে মেয়েটা থাকে, সেও হলো একটা মহিলা। কালকে তো রোববার, কালকে আসবে না, সোমবার আসবে, সোমবার আমি ময়লা ফেলতে নামবো। এই দুদিন নাবিনি, কেননা আমার পড়ার জন্য পায়ে ব্যথা, তো সোমবার দিন নামাবো, যদি সম্ভব হয় সোমবার দিন দেখাবো। মাইকে একদম গান বাজিয়ে আসবে, খুব মজার জিনিস ওটা, তো সোমবার দিনকে পারলে ওটা দেখাবো। ঠিক আছে, তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, সবাই ভালো থাকবেন,